আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে ক্লোজ আপ ওয়ান কাছে আসার সাহসী গল্পের নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেটি এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয় বা এই মাসকে কেন্দ্র করেই হয় এবং যুবকদেরকে এখানে উৎসাহ দেওয়া হয় যে তুমি অবৈধ সম্পর্ক এবং হারাম সম্পর্ক অসামাজিক কার্যকলাপ করার ক্ষেত্রে কি কি গল্প আছে সিক্রেট গল্প গোপন গল্প সেগুলো বলো সেগুলো নিয়ে সেখান থেকে একটা দুইটা বা বিশেষ কিছু গল্প খুব বেশি আকর্ষণীয় সেগুলো থেকে বাছাই করে নাটক তৈরি করে টেলিভিশন চ্যানেলে প্রচার করা যুবকদেরকে তাদের অবৈধ এবং হারাম কাজগুলোকে আবার প্রকাশ করার দুঃসাহস দেখানো এবং তাদেরকে এক ধরনের উস্কানি দেওয়ার যে কাজ এদেশে হয়ে থাকে এই কাজটা আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির কাছে আসার সাহসী গল্পে কখনো দেখা যাবে না কোনো যুবক মা বাবার অবাধ্য হয়েছিল বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে বা অভিমান করে যে কারণেই হোক দূরে সরেছিল সে নিজের ভুল বুঝতে পেরে অথবা বড় ভাইয়ের প্রতি বড় বোনের প্রতি মায়ের প্রতি বাবার প্রতি মুরব্বির প্রতি আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে সে কাছে চলে আসছে এই কাছে আসার গল্প এরা শোনায় এরা কোন কাছে আসার গল্প শোনায় আপনারা জানেন না তারা যে কাছে আসার গল্প শোনাতে বলে ও যুবক সেই কাছে আসাটা তো জাহান্নামের কাছে আসা সেই কাছে আসা মানে হলো মা বাবা থেকে দূরে সরা সেই কাছে আসা মানে হলো ভাই বোন থেকে সেই কাছে আসা মানে হলো সমাজ থেকে সেই কাছে আসা মানে হলো জান্নাত থেকে ভাইরা আমার কয়দিন আগে আনুষ্কা দিহানের ঘটনা আপনারা শুনলেন আজকে না জানি গতকালকে আবার নিউজে উঠে এসছে একই ধরনের ঘটনা গাজীপুরের এক রিসোর্টে ঘটেছে আবার ঢাকার একটা কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে এই কাছে আসার গল্পের পরের গল্পগুলো আর এই দুষ্টরা কখনো শোনায় না এরা আমাদের যুবকদেরকে শেষ করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে ও যুবক হারামের হাতছানি তোমাকে ডাকছে শয়তান তোমার জন্য পসরা সাজিয়েছে মনে রাখবে বিয়ের আগে যারা অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতায় গা ডুবায় বিবাহ পরবর্তী পবিত্র জীবনের আসল আনন্দ স্বাদ থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন এজন্য বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে সমাজের সমস্ত যুবক যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে দাঁড়াতে হবে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে আমরা গল্প শোনাবো কাছে আসার সে গল্প হবে আল্লাহর কাছে আসার আমি মাদক ছেড়ে দিয়েছি আমি মাস্তানি ছেড়ে দিয়েছি আমি হারাম সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি আল্লাহর কাছে আসবার জন্য ঠিক আছে না ইনশাআল্লাহ এরকম গল্প তৈরি করা যাবে তো ইনশাআল্লাহ আমরাও গল্প শোনাতে চাই আমাদের যুবকদেরকে উৎসাহিত করব ভাই তোমরাও গল্প শোনাও শয়তানের দোসরদেরকে জানিয়ে দাও আমরা শয়তানের কাছে আসার নয় রহমানের কাছে যাওয়ার গল্প শোনাবো ইনশাআল্লাহ যে যুবক ধূমপান করতেন ধূমপান ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসার গল্প শোনাবেন কিভাবে ছেড়ে এসেছে সে গল্প শোনাবেন যে যুবক হারাম সম্পর্ক রেখেছিলেন সেটিকে ছিন্ন করে আল্লাহকে খুশি করে পবিত্র সম্পর্কের জন্য প্রস্তুত হবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন